শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এবার কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার দুর্নীতির প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা, জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। বিস্তারিত তাওহিদ সরবের রিপোর্টে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতির নয় পাতার অভিযোগ দুদকে আসে কিছুদিন আগে। দুদক সূত্র বলছে, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন তারা, যেখানে বলা হয়েছে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন শিল্পকলার ডিজি। আমাদের যাচাই বাছাই কমিটি সেই কাজগুলো দেখেই মনে করেছে এটা অনুসন্ধানযোগ্য, অর্থাৎ এখানে কোনো দুর্নীতির বিষয় খুঁজে পাওয়া যেতে পারে। কাজেই প্রাথমিকভাবে আমরা বলবো যে ওই রকম একটি পর্যায় না থাকলে যে কোনো অভিযোগের ব্যাপারে আমরা অনুসন্ধানের কাজ শুরু করি না। কাজে আমি মনে করি এখানে অনুসন্ধানে হয়তোবা দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলবে, যদি তা মেলে তাহলে পরবর্তীকালে মামলা হবে, আরও তদন্ত হবে, চার্জশিট হবে, ধারাবাহিকভাবে চলবে। 2011 সালের 7 এপ্রিল মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে রোববার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক, গঠন করা হয় কমিটি। টাকা প্রয়োজন নাকি কাগজপত্র দেখাই দরকার, এটা টোটালি নির্ভর করবে অনুসন্ধানকারী কর্মকর্তার উপরে। তিনি যদি মনে করেন তাকে ডাকতে হবে, ডাকবেন, এটা তার এখতিয়ার, এখানে আমাদের কোনো পরামর্শ নেই। যদি এমন হয় যে তিনি ডাকছেন অথচ ডাকে সাড়া দেওয়া হচ্ছে না, সেখানে যদি কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয় সেখানে আমাদের যা করণীয় সেটা আমরা করব। 2020 সালের 14 এপ্রিল লিয়াকত আলী লাকীকে ষষ্ঠবারের মতো 3 বছরের মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।